আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমি তোমাদের জন্য ইংলিশ এ মাইসেলফ নামক প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করছি এবং মাইসেলফ প্যারাগ্রাফটি তোমাদের জন্য লিখে উপস্থাপন করছি। মাইসেলফ প্যারাগ্রাফ, মাই নেম ইজ মোহাম্মদ কামাল হোসেন, আমার নাম হয় মোহাম্মদ কামাল হোসেন। নেম শব্দের অর্থ নাম। আই অ্যাম এ বয়, আমি একজন বালক। আই রিড ইন ক্লাস থ্রি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। অ্যাম শব্দের অর্থ হই, বয় মানে বালক, রিড মানে পড়া। আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স হয় 8 বছর। ইয়ার্স মানে বছর। আই স্টাডি ইন বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলে অধ্যয়ন করি। স্টাডি শব্দের অর্থ অধ্যয়ন করা বা পড়া। মাই ফাদার্স নেম ইজ মোহাম্মদ মামুন খান, আমার বাবার নাম হয় মোহাম্মদ মামুন খান। নেম শব্দের অর্থ নাম, মাই শব্দের অর্থ আমার। হি ইজ 60 ইয়ার্স ওল্ড, তার বয়স হয় 60 বছর। 60 শব্দের অর্থ 60, ইজ মানে হয়। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হয় একজন শিক্ষক। মাই মাদার্স নেম ইজ মিস জেরিন সুলতানা, আমার আম্মুর নাম হয় বেগম জেরিন সুলতানা। শি ইজ এ হাউস ওয়াইফ, সে হয় একজন গৃহিণী। হাউস ওয়াইফ শব্দের অর্থ গৃহিণী। আই হ্যাভ অ্যান ইল্ডার ব্রাদার, আমার একটা বড় ভাই আছে। অ্যান এ সিস্টার, এবং একটা বড় বোন আছে। ইল্ডার শব্দের অর্থ বড়, ব্রাদার শব্দের অর্থ ভাই, সিস্টার শব্দের অর্থ বোন। মাই ফেভারিট ফুড ইজ রাইস, আমার প্রধান খাদ্য হলো ভাত। ফেভারিট শব্দের অর্থ প্রধান বা প্রিয়। ফেভারিট শব্দের অর্থ প্রধান বা প্রিয়। আই লাইক টু সিং এ সং, আমি গান গাইতে পছন্দ করি। লাইক শব্দের অর্থ পছন্দ করা, সিং শব্দের অর্থ গাওয়া, সং শব্দের অর্থ গান। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। আই অলওয়েজ গেট গুড মার্কস, আমি সর্বদা ভালো নাম্বার পাই। হ্যাভ শব্দের অর্থ আছে, মেনি শব্দের অর্থ অনেক, অলওয়েজ শব্দের অর্থ সবসময়, গেট শব্দের অর্থ পাওয়া, গুড শব্দের অর্থ ভালো, মার্কস মানে নাম্বার। আই অ্যাম পাঞ্চুয়াল অ্যাট মাই স্টাডিজ, আমি আমার লেখাপড়ার ক্ষেত্রে নিয়ম অনুবর্তিতা মেনে চলি, মানে সময়ের কাজ সময়ে করি। পাঞ্চুয়াল শব্দের অর্থ সময়ের কাজ সময়ে করা বা রেগুলার মেনটেন করা। স্টাডি শব্দের অর্থ অধ্যয়ন। আই হেল্প দ্য পুয়ার স্টুডেন্টস, আমি গরিব ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করি। হেল্প শব্দের অর্থ সাহায্য করা, পুয়ার শব্দের অর্থ গরিব, স্টুডেন্ট শব্দের অর্থ ছাত্রছাত্রীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি। আমার এই প্যারাগ্রাফটি যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করে অপার ছাত্রছাত্রীদের দেখার সুযোগ করে দিবে। এই বলে আজকে আমি আমার প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।